আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। রিসেন্টলি আমাদের পেজ কিংবা প্রোফাইলের মধ্যে হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসছে। তো যখনই আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসে, তখন তো আমরা আর মনিটাইজেশন করতে পারি না কিংবা প্রবলেম হয়। তো অনেক মানুষের জানার ইচ্ছা আছে যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কেন আসে। তো এটার কিন্তু আসার বেশ কিছু কারণ আছে, এবং রিয়েল কন্টেন্ট এবং কপি পেস্ট কন্টেন্ট যেটাই বলেন না কেন সবাই আসতে পারে। তো এখান থেকে আমি যদি ইনস্ট্রিম অ্যাডের মধ্যে আসি, এটা আমার রিয়েল একটা প্রোফাইল পেজ না। তো এখানে আপনি লক্ষ্য করবেন যে এখানে যেগুলো আছে সব ওকে। তা আমরা কথা বলতেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ এই জিনিসটা যদি আপনার রেড হয়ে থাকে তা আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তো এটা আমার প্রোফাইল। তো আমি বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো কেন আসে। তো এর জন্য আমার বেশ কিছু পেজ আছে, কপি পেস্টও আসে এবং রিয়েল কন্টেন্টও আছে, সব আছে। কিন্তু এর মধ্যে কোনো একটা পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস নাই। কেন নাই? এর বেশ কিছু কারণ আছে। কারণ কিছু কন্টেন্ট আছে, কিছু জিনিস আছে যেটা যদি আপনি ফেসবুকের মধ্যে এই ধরনের পোস্ট কিংবা এই ধরনের কন্টেন্ট পাবলিশ করেন, তো আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসবে। তো এটা না আসার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে যে কী ধরনের কাজ না করা। তো আমি আমাকে চলে আসলাম ফেসবুকের ওয়েবসাইটের উপরে, যেখানে আমি বাংলা ভাষায় রেখে দিয়েছি। চাইলে আপনি ইংলিশ করে মেটা বিজনেস মধ্যে চলে আসতে পারেন। তো এখানে বলতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস যেটা আসে, এটা কী কী কারণে আসে। তো এখানে বেশ কিছু জিনিস আছে যেটা লেখা আছে, খুব প্রপারলি আপনারা পড়ে নেবেন এবং এই জিনিসগুলো আপনারা করবেন না। তো এক নম্বরে আছে এই ধরনের ভিডিও, স্ট্যান্ড পোল, ইমোজি শো এবং বিভিন্ন রকম সেক্সুয়ালি অ্যাক্টিভিটি, বিভিন্ন রকম কন্টেন্ট আছে যেগুলো আপনারা একটু সময় করে নিয়ে এখান থেকে পড়ে নেবেন। যদি আরও সহজ ভাষায় দেখাই, তো আমরা এখানে বুঝতে পারবো যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস যেটা আছে, ওটা আসার মূল কারণ হচ্ছে আপনি যখন ফেসবুকের যে পলিসিস আছে এই পলিসিসগুলো মানবেন না, না মেনে কাজ করবেন, তখনই কিন্তু আপনার এই প্রবলেমগুলো আসে। তো আপনার সময় থাকলে আপনি ফেসবুকের ওয়েবসাইটে আসার পরে এই ধরনের কন্টেন্টগুলো আপনি পাবলিশ করবেন না। এখন অনেকেই বলবে ভাই আমার তো রিয়েল কন্টেন্ট, তো সেক্ষেত্রে কেন আসে? তো সেক্ষেত্রেও কিন্তু রিসেন্টলি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস দেখা দিচ্ছে। তো ওইটা আসার মূল কারণ আছে, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, যে ভিডিও আপনি ইউটিউবে পাবলিশ করেন এবং ফেসবুকেও পাবলিশ করেন, যেমন আমি, তো রিসেন্টলি কিন্তু ফেসবুক বলতেছে যে আপনি আমার কন্টেন্ট যেখানে আমার কন্টেন্ট আমার পাবলিশ এখানে পাবলিশ করবেন, সেটা ইউটিউবের মধ্যে দিতে পারবেন না। এটা কিন্তু একটা প্রবলেম। তো এই ক্ষেত্রেও কিন্তু অনেক কন্টেন্টের উপরে এই জিনিসটা আসতেছে, অর্থাৎ যারা ফেসবুকের উপরে একই কন্টেন্ট ইউটিউবের উপরে পাবলিশ করে তাদের মধ্যেও এটা আসতেছে। তো বেশি থেকে বেশি এই জিনিসটা দেখা দেয় যারা কপি পেস্ট, অর্থাৎ কপিরাইট কন্টেন্টে কাজ করে, তাদের জন্য। তো এখন যদি এটা বলেন যে আপনি এই জিনিসটা থেকে এড়াবেন কীভাবে, তো সর্বপ্রথম আমার খেয়াল করতে হবে যে আপনি যে পেজের উপরে কাজ করবেন সে পেজের উপরে একটা স্টাডি করবেন। স্টাডি বলতে আপনি পেজের উপরে যদি সপ্তাহে যে কটাই ভিডিও আপলোড করেন না কেন, এখানে ফেস ক্যাম ব্যবহার করার চেষ্টা করবেন। আর ফেস ক্যামের মধ্যে সপ্তাহে একবার আপনি ফেস সহকারে লাইভে আসবেন, অর্থাৎ আপনার পেজের মধ্যে রেগুলার যখন ভিডিও আপলোড করবেন, কিছু কিছু আপনার ফেস ক্যাম সহ ভিডিও আপলোড করবেন, আর সপ্তাহে একবার করে আপনি লাইভ করবেন, ফেস ক্যাম সহ লাইভ করবেন, নর্মালি 5 মিনিট প্লাস। এইভাবে যদি আপনি রেগুলারভাবে কাজ করেন, তো আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এই জিনিসটা দৌড় মারবে। আর রিসেন্টলি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ইস্যু দেখা দিচ্ছে এই কারণে যে আপনারা অনেকেই জানেন যে কপি পেস্ট করে একজনের কন্টেন্ট আর একজন চালিয়ে যাচ্ছে। তো ফেসবুক জানতে যাচ্ছে, দেখতে যাচ্ছে, বুঝতে যাচ্ছে এবং প্রোভাইড করতে যাচ্ছে যে আপনি যদি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হন, তো আপনি ফেস দেখান। আপনি দেখবেন যারা ফেস দেখিয়ে বেশি থেকে বেশি ভিডিও আপলোড করে, অর্থাৎ বানায়, তাদের কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়ে না। যারা আমার মতন ভিডিও আপলোড করে যাতে ফেস দেখা যায় না, এই পেজগুলো কিংবা এই প্রোফাইলগুলোর মধ্যে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস দেখা দিচ্ছে। যেহেতু ফেসবুকের উপর রিসেন্টলি আপডেট চলতেছে, এই জন্য অনেক ধরনের প্রবলেম চলতেছে। আপনি পেজ বলেন, প্রোফাইল বলেন, যেটাই বলেন, এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসছে। এখন বলবো যাদের আইডিতে কিংবা পেজের মধ্যে অলরেডি আসছে তারা কী করবেন। তো আপনার যদি রিয়েল কন্টেন্ট হয়, কোনো টেনশন নেই, আপনি ফেস ক্যাম সহ লাইভ ভিডিও আপলোড করেন, কোনো প্রবলেম নেই, অটোমেটিকলি এটা চলে যাবে। আর আপনি যদি বলেন যে আমি কপি পেস্ট কাজ করি, তাহলে আমি বলবো সর্বপ্রথম আপনি কপি পেস্টের ভিডিওগুলো ডিলিট করে দেন। আপনি ফেস ক্যাম সহ নর্মাল 10-15 আপনি লাইভ
আপনার ফেস দেখে লাইভ ভিডিও আপলোড করে দেন, ইনশাল্লাহ 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাসের মধ্যে অটোমেটিকলি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস চলে যাবে। কারণ আমার পেজের ওপরেও কিন্তু একটা আসছিল যেটার মধ্যে আমি রিয়েল কন্টেন্ট আপলোড করি সেখানে, যে বিষয়ের উপরে আমার ইউটিউবের অলরেডি ভিডিও দেওয়া আছে যে আমার একটা পেজের ওপরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসছিল যেখানে আমি লাইভ করেছি এবং এটা রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি। তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস কিছু না, একটু আপনাকে জানতে হবে যে কী ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না, এই কন্টেন্টগুলো এড়িয়ে থাকবেন এবং সপ্তাহে একবারকে লাইভ ফেস স্ক্যাম ভিডিও আপলোড করে রাখবেন, আপনার পেজে কখনও কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসবে না, এবার আসলেও এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে ইনফরমেশন এবং লিগাল, কারণ এইভাবে যদি আপনি কাজ করেন একবার ট্রাই করে দেখেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস কখনো আসবে না এবং সহজে যদি আসেও রিমুভ হয়ে যাবে। আমি যে স্টাডিগুলো বললাম, যে নিয়মগুলো বললাম, আপনি নর্মালি সপ্তাহে একবার করে ফেস ক্যাম লাইভ করবেন এবং যদি আপনার কোনো কন্টেন্টের মধ্যে আপনার সন্দেহ লাগে যে এই কন্টেন্টের মধ্যে এই ভিডিওর মধ্যে কিছু প্রবলেম আছে, আমি বলবো সেই কন্টেন্ট আপনি রিমুভ করে দেন, দিয়ে আপনি রেগুলারভাবে সপ্তাহে 7টা ভিডিও দিলে ওর মধ্যে নর্মালি 2 থেকে 3টা আপনি ফেস ক্যাম ভিডিও আপলোড করবেন এবং সপ্তাহে একবার লাইভ ভিডিও আপলোড করবেন। এই ছিল ছোট্ট একটা ট্রিক্স এবং ছোট্ট একটা ইনফরমেশন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।